হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি করতে যাচ্ছি মটর ডালের বড়া, আপনাদের সাথে শেয়ার করবো। আসুন দেখে নিন আমি কী কী ইউজ করছি। আমি এখানে নিচ্ছি মটর ডাল, এটাকে আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর একটু জিরে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি কুচিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই ডাল বাটারটাকে এর মধ্যে মিশিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিতে এটাকে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু নুন, নুনটা আন্দাজ মতো দেবে। তাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ ও নুন দিয়ে। এবার এটাকে ভাজব। এবার বড়াগুলোকে ভেজে নেব। আপনি চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু সর্ষে তেলে ভাজলে টেস্টটা খুব ভালো হবে। এবার এগুলোকে তুলে নেব। এবার আমার বড়া রেডি, এবার এটা খাওয়ার জন্য তৈরি। আপনি এটা সসের সাথেও খেতে পারেন, কাসুন্দি বা ভাতের সাথেও খেতে পারেন।